সঠিকভাবে বুঝলে না মানে শান্ত চল তুমি বুঝলে চল না না বাবুর আসলে এখন মনে ঠিক নেই আমি আমি বুঝেছি মিলি দিদির এমন অবস্থা মন ঠিক থাকবে কেমন করে মিলি দিদি সুস্থ হয়ে ঘরে ফিরলে আপনার মন থেকে এসব ভাবনা দূর হয়ে যাবে তখন আপনি আবার কথা কইবেন আমার সাথে বাবা নীলকণ্ঠ তুমি মিলি দিদির জ্ঞান ফিরিয়ে দাও এখানে কোথায় সাপ টানছেন কেন উনি কি বলতে চাইছেন বলতে দিন আমি তো আগেও বলেছি আশেপাশে সাপ থাকলে উনি টের পান উনি বুঝতে পারেন একই আমার দিদিকে সাপে কেটেছে ও আইসিউতে আর এখানে যদি সাপ ঢোকে ওকে ছোবল মারে আপনার দায়িত্ব নেবেন নেবেন দায়িত্ব এখানে সাপ কি করে ঢুকবে ও কি কোনো সাপ দেখতে পেয়েছে কোথায় সেই সাপ সাপ আছে কো সাপ আছে আমার কথা কেন শোনো আমি আমি সাপের গন্ধ পাচ্ছি যে ওই ওই ডাক্তারবাবু আর নার্সদি কোথায় কোথায় গেলেন ওনারা তো এখানে এখানে ঢুকেছিলেন কই বেরোতে তো দেখিনি তাহলে কোথায় চলে গেলেন ওরা ভেতরে ঢুকেছে কিন্তু কিন্তু বাইরে বেরোয়নি বেরোয়নি এখানেই কোথাও আছে তারা তো ওই পেশেন্টের পর্দার ওই পারে গেছিল কিন্তু তারপর আমি আর দেখিনি হয়তো বেরিয়ে গেছেন ওরা বাইরে যায়নি একে নেই কোথাও আছে আমায় দেখতে দেন দাঁড়ান
এখানে থাকলে আমরা তোদের দেখতে পেতাম। আর এটা আইসিইউ, এটা কোনো বুজরুকি করা জায়গা না। চলুন 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 আমি কথা বলছি, ওনাদের বোঝান যে আমার দেখতে দেন, সব কথা ওনাকে ছাড়ুন। আমি আমি বলছি তো উনি সাপ, তাই উনি বুঝতে পারেন আমার কথা, শুনুন বিশ্বাস করুন প্লিজ। এসে গেছি এসে গেছি। ওরে বাবা, গেল কোথায় ওরা? কি ভোজবাজি নাকি? কি আবার রূপ বদল করলো সব দুটো? বলে গেল কোথায়? চলো 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 পাল্টা।